মিষ্টি লাইফস্টাইল ফুডার ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো মিনি চিকেন ফ্রাই রেসিপি। আমি কিভাবে মিনি চিকেন ফ্রাই বানাই সেটাই আজকে দেখাবো। আর এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। তো চলুন দেখা যাক। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর সেটাকে পাতলা করে লম্বা আকারে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম, সেখানে 2 চামচ পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, 2 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস আর 1 চামচ চাট মশলা, 2 চামচ টমেটো কেচাপ বা 2 চামচ পাতিলেবুর রস দিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। সমস্ত উপকরণের সাথে চিকেনটা ভালো করে মেখে যদি 10 মিনিট রেস্টে রেখে দেওয়া যায় তাহলে চিকেনটা খুব সফট হয় আর চিকেনের মধ্যে সমস্ত মশলার টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যায়। কোটিংয়ের জন্য আলাদা একটা পাত্রে নিয়ে নেব ছোটো বাটির 1/2 বাটি কর্নফ্লাওয়ার, 1/2 বাটি ময়দা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো। এবার আমি নিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি কেলক্স কর্নফ্লেক্স। কেলক্স কর্নফ্লেক্সকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি এটা দিচ্ছি চিকেনে যেন চিকেনের ক্রাঞ্চি আর ক্রিসপি ভাবটা থাকে তার জন্য দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 টিস্পুন নুন, দিয়ে এবার পুরো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। উপকরণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দেবো। তেলটা ভালো করে যেন গরম হয় তার জন্য আমি একটু আগে বসিয়ে দিয়েছি। এবার চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে এর মধ্যে ভালো করে কোট করে নেব। বেশি চেপে চেপে কোট করার দরকার নেই, হালকা হাতে এভাবে কোট করে নিলেই হবে। এভাবে আমি কতগুলো একবারে কোট করে নেব, আবার বেশিক্ষণ আগে কোট করে রাখলে হবে না। কোট করে সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিতে হবে, বেশিক্ষণ কোট করে রাখলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। চিকেনগুলো কোট করে নিয়ে চিকেনের গায়ে লেগে থাকা ময়দার মিশ্রণগুলোকে ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। আর দেখুন এগুলো আমি কোট করে নিয়েছি, এবার এগুলো একে একে ফ্রাইং প্যানে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, শুরুতে গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে রাখবো, তাহলে চিকেনের বাইরের লেয়ারটা ক্রিসপি হবে। এবার আমি একে একে সমস্ত চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2 পিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, লাল করে ভেজে নেব। দেখুন আমি এভাবে ভেজে চিকেনগুলো তুলে নিয়েছি, চিকেনগুলো দেখে মনে হচ্ছে দারুণ ক্রিসপি হয়েছে। এবার আমি এগুলোকে প্লেটে নামিয়ে নিলাম। চিকেনের বাইরেটা শক্ত হয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবো। এভাবে আমি সমস্ত চিকেনগুলো একে একে ভেজে প্লেটিং করে নেব। আমার পছন্দের কালার হওয়ার পরে চিকেনগুলো তেল ঝরিয়ে আমি প্লেটিং করে নিলাম। আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন। চিকেনগুলো পাতলা করে কেটে নেওয়ার জন্য চিকেনগুলো খুব তাড়াতাড়ি খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। খুব সহজেই তৈরি হয়ে গেছে মিনি চিকেন ফ্রাই। এবার গ্রিন সস বা রেড সস দিয়ে পরিবেশন করলে রেডি মিনি চিকেন ফ্রাই। এবার খেয়ে দেখার পালা। দারুণ মুচমুচে আর কুড়মুড়ো হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।